হ্যালো, তো আমি আবারও ব্যাক করছি। এই তো আমি একটু পানিটা দেখলাম ফুটছে কিনা, তো ভালোই ফুটছে। তো এই তো আমি এখন এই যে পরোটার যে আমি গোল গোল করে ছোট ছোট মোমোর র‍্যাপ বানিয়েছি ওগুলোর ভিতরে এখন এই যে কিছুক্ষণ আগে আমি চিকেন ব্রেস্ট, তারপরে একটু পেঁয়াজ কুচি, একটু একটু পেঁয়াজ কুচি, জিঞ্জার গার্লিক পেস্ট, মানে আদা রসুন বাটা, একটু সয়া সস, একটু লবণ, একটু চিলি, মরিচের গুঁড়া, তারপরে একটু সরিষার তেল, এগুলো মিলিয়ে করেছি। সো তোমাদের আমি দেখাচ্ছি, এই যে এগুলো সুন্দর করে মিশিয়ে আমি এরকম পেস্টের মতন করেছি। তো আমি এখন এগুলো এখানে দিব। সো আমি অত পারি না, বুঝছো, যে গোল গোল করে মানে ডিজাইন করতে, বাট লেটস ট্রাই কয়েকটা, তো আমরা শিখি। তো এই যে দিলাম, দেখতে পাচ্ছ, এই তো তো একটু এরকম গোল গোল করে র‍্যাপ করে দিলাম। র‍্যাপ করে দিয়ে একটু একটু সুন্দর দেখানোর জন্য এই ফুলের মতন, একটু কলির মতন করলাম ছোট ছোট। তো এই দিলাম দেখতে এরকম। তো আর কয়েকটা দেখো, এটা আমার পরোটা ছিল অ্যাকচুয়ালি, বাট আমি পরোটা ওয়েস্ট করতে চাই না, কারণ গোল গোল করলে এক সাইডে এক্সট্রা কাটা যায় বা ফেলানো যায়, তো আমি সেটা করতে চাইনি, তো আমি এইভাবেই রেখেছি। সো তোমরা ইউনো চাইনিজ দোকান থেকে যদি চাও বা ভিয়েতনামি স্টোর থেকে কিনে বানাতে পারো, বাট আমার বাসায় এটা ছিল, তো আমি এটা প্রিফার করি। ঠিক আছে, সো যাই হোক, এই যে আবারও বানাচ্ছি, এই গোল গোল করে, মানে যার যেইভাবে ইন্টারেস্ট, কুলি পিঠার মতন করা যায় বা কোনো ইচ্ছা, বাট ইউজুয়ালি আমার মোমো শেপ এরকমই মনে হয় হয়, তো আমি একটু এরকমই করে দিলাম। সো চার যদি চার কোনা বা কুলি পিঠার সাইজ বা ডিজাইন করতে চাও করতে পারো। সো এই চার একটা ওই কাটাটা দিয়ে বাই দেবে। সো যেহেতু এটা পরোটা সুন্দরভাবে হয়, সো তোমাদের আমি এই চান্সে একটা ট্রিকও শিখিয়ে দিলাম, জানিয়ে দিলাম যে যদি র‍্যাপ না থাকে, আমরা যেহেতু বাঙালি মানুষ আমাদের বাসায় পরোটা থাকেই, তো পরোটা দিয়েও তুমি এরকম মোমোর ডাম্পলিং বাসায় বসেই বানানো লাগতে পারবে না, যদি তোমার যদি টাইম থাকে বা তুমি বানাতে জানো। আর বাই দ্য ওয়ে, হ্যাঁ, তুমি যদি রুটি বানিয়ে বানাতে জানো তাহলে তুমি রুটির ডো দিয়ে করতে পারো, বাট যেহেতু আমি পারি না আর আমার গোল হয় না, সের জন্য আমি সহজেই এইভাবে কেটে পরোটার র‍্যাপ বানিয়ে ফেললাম, আই মিন মোমোর জন্য যে র‍্যাপটা লাগে। তো এই ঠিক আছে, সো ইয়া, সো সাম মোর, আর একটু দিচ্ছি। এখানে আছে চিকেন ব্রেস্ট, কাঁচা মরিচ, জিঞ্জার গার্লিক পেস্ট আছে, পেঁয়াজ আছে, আদা, একটু সরিষার তেল আছে, সরিষার তেল, তারপরে একটু সয়া সস আছে, সব পরিমাণ অনুযায়ী, স্বাদ অনুযায়ী, তো যার যেরকম লাগে ওইভাবে। তো এই এই যে আর একটা ডো বানিয়ে ফেললাম, এই এটা আমি শুধু তোমাদের দেখানোর জন্যই করছি, আবার বলছি, বাট কারণ আমার অলরেডি হয়ে গেছে, এটা জাস্ট তোমাদের জন্য। ঠিক আছে, সো আমি মাত্র দুই তিনটা বা চারটা করছি ম্যাক্সিমাম। তো যাই হোক, তোমরা এখন আশা করি কোভিডের সময় বাসায় আছো, নিশ্চয়ই কিছু স্কিলফুল কিছু শিখতেছো আর বা করতেছো, মজা মজার খাবার বা মনের কোনো এক্সপেরিমেন্ট বা ইউনো অ্যাডভেঞ্চার কিছু বা কিছু শিক্ষণীয়, কারণ যেহেতু আমাদের হাতে অনেক টাইম আছে, ইটস বেটার যে আমরা কিছু শিখি নতুন, তাই না, যে সময়টা কাজে লাগাই। জানি
নিজেদের টাইমটাও সুন্দরভাবে স্পেন্ড হয় আর কিছু শিখতে পারলাম। কারণ এই টাইমটা যে এতদিন ধরে অনেকের কাজে যেতে পারতেছে না অথবা স্কুলে যেতে পারতেছে না, অনেক টাইম তাই না? তো এই টাইমটা ওয়েস্ট না করে যদি কোনো কাজে লাগাই, নিজেরা নতুন কিছু শিখলাম, ভালোও লাগলো, এবং সবাই আমাদের নতুন আইটেম থেকে খেয়ে বা শিখে সবাই আনন্দ উপভোগ করলো, তাই না? এটাই তো মজা সবার। সো এই যে লাস্ট এটাও করে ফেললাম। তো এই যে বেসিক্যালি আমার হাতে রয়েছে আমার এই যে ছোট ছোট ডাম্পলিং করে ফেললাম তোমাদের সামনেই। এই যে শুধু চারটা করলাম আপাতত, দেখা যাক কী হয় এখন। ওকে সো